ছবি যেন মনের কথা বলে, আর একটা ছবিতে যে কত কথা লুকিয়ে থাকে সেটা বোঝানোর চেষ্টা করব আপনাদের এই ভিডিওতে। আসলে যার বাবার টাকা পয়সা আছে আর উপরে ওঠা সিঁড়িটা যেন এই রকম হয়, আর যার বাবার টাকা পয়সা থাকে না মানে এক প্রকার অভাব অনটনের মধ্য দিয়ে চলতে হয়, তার জীবন সংগ্রামের সিঁড়িটা ঠিক এই রকম হয়। আমরা যখন কোনো কিছু পরিকল্পনা করি তখন ঠিক এই রকম সোজা মনে হয়, কিন্তু যখন পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে যাই তখন ঠিক এই রকম কঠিন হয়ে যায়। আমরা যখন ছোট থাকি তখন ঠিক উপরে ছবিটার মতো মাকে নিয়ে টানা হেঁচড়া শুরু করে দেই, কিন্তু বড় হয়ে ভিন্ন চিত্র। কেন বলুন তো, একটা মা যে তার সন্তানকে কতটা ভালোবাসে সেটা কি কখনো একবার চিন্তা করে দেখেছেন? একটা সময় ছিল যখন বই পড়া শেষ করে বইকে সুন্দরভাবে গুছিয়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়তো, কিন্তু এখন সেই সময়ের মৃত্যু ঘটেছে, এখন চলে এসেছে এই সময়টা। বর্তমান শিক্ষা ব্যবস্থাটা ঠিক এই রকম, যার পিছনে যত টাকা ঢালতে পারবেন তার জন্য বই পড়াটা তত সহজ। মানে সন্তানকে যদি উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে তার পিছনে টাকা ঢালা শুরু করে দিন। এটা আমাদের সমাজের চিত্র, কেউ খেটে মরবে আর কেউ উপভোগ করবে, কিন্তু তারা বুঝতে পারে না যে খেটে খাওয়া মানুষগুলো তাদের জীবনের একমাত্র অবলম্বন। বলুন তো, বর্তমানে কোন পাওয়ারটার কদর বেশি, মার্সেল পাওয়ার নাকি ব্রেন পাওয়ার? কমেন্টে জানিয়ে দিন। পৃথিবীতে সবথেকে বড় সম্পদ হচ্ছে মানসিকতা, আর এই ছবি দ্বারা এটাই বোঝানো হয়েছে। সমস্যা যত বড়ই হোক না কেন একটু শান্ত হয়ে সমাধান খুঁজুন, তাহলে দেখবেন আপনি সাকসেস। টিভি চ্যানেলগুলো কিভাবে আমাদের মস্তিষ্ককে আস্তে আস্তে অ্যাটাক করে নিয়েছে কিংবা আমাদের ধ্বংস করে দিচ্ছে, এই ছবি দ্বারা সেটাই বোঝানো হয়েছে। এটা নেট দুনিয়ার সুফল। বর্তমানে আমরা এমন হয়ে গেছি যে কাউকে বিপদে দেখলে সাহায্যের পরিবর্তে সেটাকে ভিডিও অথবা ফটো তুলে ফেসবুকে পোস্ট করে নিজেকে ধন্য মনে করি। এটা 19 শতকের কাহিনি, যখন শিক্ষক ছাত্রকে বলতো যে মার্ক এত কম পেয়েছো কেন, আর এটা 20 শতকের রোল মডেল, যেখানে ছাত্ররা শিক্ষককে জিজ্ঞাসা করে যে মার্ক এত কম দিয়েছেন কেন। আসলে কারো বিপদ দেখে হাসাহাসি না করে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হয়, এই ছবি দ্বারা এটাই বোঝানো হয়েছে। আপনি ছোটদের সাথে যেমন ব্যবহার করবেন বড় হয়ে ঠিক সেরকমই করবে, এটাই স্বাভাবিক। মা দিবসের দিন সবাইকে কাছে পাওয়া যায়, সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে সবাইকে দেখানোর জন্য যে সবাই মায়ের সাথে আছে, কিন্তু দিবসের বাকি দিনগুলো মাকে যেভাবে কাটাতে হয়। একটা ভালো বই আমাদের উপর কতখানি ভালো প্রভাব ফেলতে পারে, কিভাবে আমাদের লাইফ চেঞ্জ করতে পারে সেটাই তুলে ধরা হয়েছে এই ফটোতে। কিভাবে আমরা নিজেই নিজেদের মোবাইল ফোনের কবলে আটকা পড়েছি সেটাই বোঝানো হয়েছে এই ফটো দ্বারা। সারাদিন অনলাইনে গবেষণা আর খোঁজাখুঁজি শেষে যখন আবিষ্কারে নামা হয় তখন ঠিক এই রকমই হয়। একটা বাবা তার সংসার জীবনে ছেলে মেয়েদের জন্য কতটা কষ্ট আর ত্যাগ স্বীকার করে সেটা আমরা বুঝার চেষ্টাই করি না, কিন্তু যখন বুঝি তখন বুঝে আর কোনো লাভ হয় না। একমাত্র বই পারে আমাদের চিন্তা চেতনার দ্বার খুলে দিয়ে ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করতে, আর আমরা সেই বইকে পাশে রেখে সারাদিন পড়ে আসি ফেসবুক নিয়ে। কাউকে হ্যান্ডসাম আর স্মার্ট দেখলে সবাই তাকে নিয়ে ব্যস্ত আর পেছনে ছোটাছুটি শুরু করে দেয়, তাকে নিয়ে একবারও কেউ চিন্তা করে না। এটা বর্তমান সমাজের চিহ্ন। ধনী ব্যক্তিরা হাজারো দোষ করলেও কোনো খবর নাই, আর খেটে খাওয়া দিন মজুরের বেলায় লঘুভাবে গুরুদন্ত। আমাদের ডিজিটাল চিন্তাভাবনার প্রতিচ্ছবি, শুধু মডার্নদের নিয়ে টানাটানি। এইখানে দেখুন, এর জীবন সংকটে কিন্তু এতে কারো যায় আসে না, কিন্তু এ কি মনে করবে সেটা নিয়ে সবার মাথা ব্যথা। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, আর কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি একটুও কাজের মনে হয় তাহলে একটা লাইক দিয়ে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কথা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, নিজেকে সুস্থ রাখবেন, ধন্যবাদ।